টাকারই টাকা নিয়ে জোয়ান মেটারে আমারে গসিয়ে দিয়েছিস, আর এখন উপকারের শোধ নিস, তাই না? আমি সব বুঝি। কোথায় গেছিলে? কায়েত বাড়ি কাসুন্দি আনতে। কাসুন্দি আনতে গেছিলে না? ভেবেছ যা বলবে তাই বিশ্বাস করব? সব বুঝি, তোর সর্বনাশ হবে বলে দিচ্ছি। হ্যাঁ দিদি, আপনার শরীর কেমন? শরীর তো সেরেছে, কিন্তু চোখটা তো কানা হয়ে গেল। আপনি বেঁচে উঠেছেন সেটাই তো বড় কথা দিদি। শশী, এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। চেহারার যা অবস্থা হয়েছে দেখলে তোমার ঘেন্না হয় না? ঘেন্না হবে কেন? তুমি তো মস্ত বড় ডাক্তার, দাও না আমার চোখটা ভালো করে। সেন দিদি, আপনার চোখটা বোধ হয় আর ভালো হবে না। ছোট বাবু, তুমি এ বেলায়? সেদিন আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে রাতে দুদণ্ড ঘুমোতে পারিনি। বাপের বাড়ি চলে যাচ্ছি, যাবার আগে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে না নিলে ওখানে গিয়েও শান্তি পাব না। ভেতরে এসো। সত্যি করে বলো তো, তখন তোমার কি হয়েছিল? পেটে ব্যথা হয়েছিল, প্রচন্ড পেটে ব্যথা হয়েছিল। দেখি জিভ দেখি। বাপের বাড়ি পৌঁছে দেবার স্বাদ হলো যে? তুমি ভাবছো কেবল তোমার জন্যই যাচ্ছি? না, উকিল দেখা করতে বলেছে। মামলা চলছে বুঝি? না, বোধহয় অন্য কোনো কাজে ডেকেছে। আমাকে দেখা স্বাদ হচ্ছিল না? ভেবেছিলাম বাপের বাড়ি গিয়ে কটা মাস থাকবো, সেটা বোধ হয় আর হলো না। রুগী আছে কজন? সাতজন ডাক্তার বাবু। ঠিক আছে, এক এক করে পাঠিয়ে দাও, তেমন কোনো সমস্যা নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি আসুন।